আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলছে রমজান, আগামীকালকে 17 রমাদান। নজরুল কোরআন বলা হয়, মালয়েশিয়ার সবগুলো স্টেটই আগামীকালকে সরকারি ছুটি থাকবে কোরআন নাজিলের দিন উপলক্ষে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, অনেকদিন পর আপনাদের মাঝে আজকে লাইভে আসলাম। কি কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আর লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমাকে একটু কমেন্টস করে জানাবেন। লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে অন্যরাও আসতে পারে। আজকে আপনাদের সাথে রমজানের কিছু কৌশল বিনিময় হবে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার দু একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের রমজান ভালোই যাচ্ছে যে যেখান থেকে আছেন, যদিও প্রবাসে আমরা কর্মব্যস্ততার মধ্যে আছি, এরাই থাকা স্বাভাবিক। এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রমজানের সকল হুকুম আহকামগুলো মেনে চলার জন্য, কারো যেন একটা রোজাও নষ্ট না হয়। ওকে, সাইফুল ইসলাম ভাই বলছিলেন যে মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর থেকে বলছিলেন। এরপরে মালয়েশিয়া থেকে দেখছেন, মালয়েশিয়ার কাজাং থেকে দেখছেন, দিনাজপুর থেকে একজন ক্লিয়ার শোনা যায়, আহসান হাবিব। ধন্যবাদ ভাই আপনাকে, আহসান হাবিব ভাই বলছেন যে ক্লিয়ার শোনা যায়। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, নিউজ প্রবাসের নিউজ মোটামুটি প্রতিদিনই আপনাদের সাথে আমি শেয়ার করি, সেজন্য নতুন আর তেমন কোনো নিউজ আপনাদের অজানা নাই। রিক্যালিব্রেসি থেকে শুরু করে, কলিং ভিসা থেকে শুরু করে, বিমানের টিকিট আপডেট সবগুলোই আপনাদের সাথে প্রতিদিনই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি। এরপরেও আপনাদের অনেকেই আছেন যারা অনেক কিছু জানতে চান, তারা আমাদের এখানে কমেন্টস করতে পারেন, আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আবির আহমেদ ভাই পুসং থেকে দেখছেন, ধন্যবাদ। মহিউদ্দিন ভাই দেখছেন ময়মনসিংহ থেকে, ধন্যবাদ সকলকে। অনেকেই যোগ হলেন। এমডি রানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই আমার, ওকে ধন্যবাদ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, একজন বলছেন যে ফারুক ভাই বলছেন মালয়েশিয়ার চরম বাজার কি খুলবে, কি মানে কখন খুলবে? যাই হোক, আপনারা জানেন কলিং ভিসা সম্পর্কে প্রতিনিয়তই আপনারা আপনাদেরকে আপডেট দিয়েছি, গত সপ্তাহেও আপডেট দিয়েছি যে এই মুহূর্তে মালয়েশিয়ার পক্ষ থেকে সবকিছু ঠিকঠাক আছে, বাংলাদেশেই সরকার হয়তো খুব দ্রুতই একটা ঘোষণা দেবে যে কোন প্রক্রিয়ায় কোন সিস্টেমের মাধ্যমে প্রবাসীরা অ্যাপ্লাই করবে, সেটা খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। তবে খরচের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, মালয়েশিয়ায় আসার জন্য খরচ হয়তো কনস্ট্রাকশন কারখানা ম্যানুফ্যাকচার এগুলোতে সরকারে বলেছিল যে 1,60,000 টাকার মধ্যেই পাঠানো যায় কিনা তারা এভাবে দেখছেন, এবং কৃষি ক্ষেত্রে 1,40,000 টাকার মধ্যে পাঠানো যায় কিনা তারা দেখছেন। তবে যারা কলিং ভিসায় আসতে চান তারা প্রস্তুত থাকে, ইনশাল্লাহ খুব দ্রুতই আবেদন শুরু হবে, আবেদন প্রক্রিয়ার যেটা শুরু আছে ওইটা খুব দ্রুতই শুরু হবে। মামুন বলছেন ভাই আমাদের ফিঙ্গার প্রিন্টে লাল সিল দিছে, তাহলে কি করব? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে লাল সিল দিছে তারা কি করবে। আসলে শুধু মামুন ভাই আপনি না, অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে ফিঙ্গারের সময় লাল সিল দিয়েছেন, তাদেরকে ফেরত দিয়েছেন, তারা কি করবে? আমরা বেশ কয়েকটা ইমিগ্রেশন অফিসার এবং ইমিগ্রেশন এক্সপার্টদের সাথে কথা বলেছি যে এই মুহূর্তে ইমিগ্রেশনের রিক্যালিব্রেশনের যে কাজটি আছে খুব দ্রুত তারা করছে, সেক্ষেত্রে যারা লাল সব দিছে তারা অপেক্ষা করতে বলা হয়েছে। আপনারা জানেন মালয়েশিয়াতে অনেক কিছুই চলে, ফাঁক ফুকুর আছে অনেক, তো আপনাদের বসের সাথে কথা বলবেন যে ওরকম যদি কোনো সিস্টেম পাওয়া যায় যে ওটা আবার নতুন করে আপিল করে আবার ই করা, তাহলে করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদেরকে বলবো যে হতাশ না হয়ে তো অপেক্ষা করেন, বসের সাথে কথা বলেন যে এটা আবার আপিল করে হোক বা যেভাবেই হোক ওটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট ডেট নিয়ে আবার ওটাকে অ্যাক্টিভ করা যায় কিনা কথা বলেন। এই ব্যাপার যারা লাল সপ আছেন, মেডিকেলে আনফিট আছেন, সকলকেই বলবো একই কথা যে আপনারা আবার এটাকে চেষ্টা করেন বসের মাধ্যমে, ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে, যেভাবেই হোক। আপনারা হয়তো আমার কথা ওরকম ভাবে খোলাখুলি বলবো না, সরাসরি আপনারা আমার কথার ইঙ্গিতে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাচ্ছি।
সেই ফাঁক পুকুরের মাধ্যমে ওটা আবার অ্যাক্টিভ করা যাবে, অনেকেই এরকম করেছে বা করবে। সেজন্য বসের সাথে কথা বলেন যে এরকম যদি কোনো আপনার বস যদি কোনো ওইরকম ভাবে চেষ্টা করতে পারে, তদবির চালাইতে পারে। ওকে, আমি আপনার ভিডিও সবসময় দেখি মালয়েশিয়ার কোয়ান্তান থেকে আহসান হাবিব। ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য। কলিং ভিসার কি খবর? কলিং ভিসার খবর অলরেডি বলে দিয়েছি ইনশাআল্লাহ। ওকে, বাংলাদেশের যশোর থেকে বলছি কলিং এর খবর কি? ওকে, যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলবো তারা সংবাদটি যেন আবার প্রথম থেকে দেখেন। কি জন্য একই কথা যদি বারবার আমি বলি তাহলে আপনাদের সময় নষ্ট হবে, আমি আপনাদের বেশি কমেন্টসের উত্তর দিতে পারবো না। ওকে, একজন বলছেন যে মাইজির লাড়ির কোনো খবর আছে কিনা। অনেকে এরকম আছেন যে মাইজির সময় মাইজি বুক্তিমিগা ইমানের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট করে ভিসা করেছিলেন, এক নম্বর দুই নম্বর তিন নম্বর হওয়ার পরে হয়তো সে কোম্পানি থেকেও আপনারা পালিয়ে এসেছেন, বা যে কোনো কারণে আপনাদের নিজেদের কারণে হোক বা কোম্পানির কারণে হোক ওখান থেকে চলে আসছেন, তাদের সাথে আর দেখা করা নেই বা জান নাই, তাহলে তাদের কি হবে? তাদের ক্ষেত্রে একই অবস্থা। এখন যেহেতু সুযোগ আছে রিক্যালিব্রেশন প্রোগ্রামে, তো আপনারা আরেকটা কোম্পানিতে চেষ্টা করেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। বেতন কি বাড়বে কিনা? ওকে, মিজানুর রহমান ভাই বলছেন যে বেতন কি বাড়বে কিনা। আপনারা জানেন মানব সম্পদ মন্ত্রী, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী এম সারাবারান গত সপ্তাহ থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে মালয়েশিয়ার প্রবাসীদেরও, সকল মালয়েশিয়ার জনগণেরও, লোকাল জনগণেরও এবং প্রবাসীদেরও বেতনকে, বেসিক বেতন যেটা এখন 1200 আছে জেনারেল ওয়ার্কার, সেটাকে বৃদ্ধি করে 1500 করা হবে। কিন্তু এরপরেও উনি গত দুই দিন আগে আরেকটা ঘোষণা দিয়েছেন, তারা এখন সন্দেহাতীত বা তারা এখন এটা নিয়ে আরো গবেষণা করছে যে এটা কি সকলের জন্য প্রযোজ্য হবে কিনা। তারা কিন্তু আবার বলেছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা পড়ালেখা এইমাত্র শেষ করলো বা চাকরিতে ঢুকবে, তাদের জন্য এটা করা যায় কিনা, বা তারা এটা নিয়ে একটা এর মধ্যে আছে। তবে মোটামুটি এরকম একটা ধারণা করা যায় যে সকলের বেতন বাড়বে, বেসিক বেতন সকলের বাড়বে। এই মুহূর্তে মালয়েশিয়া লোক যেহেতু শর্টেজ আছে, ওয়ার্কার শর্টেজ আছে, ঘাটতি আছে কাজের লোকের, সেক্ষেত্রে বাড়তে পারে ইনশাল্লাহ। আমি আপনাদের থেকে আপডেট জানাবো ইনশাল্লাহ। ওকে, যাদের ফিঙ্গারপ্রিন্ট তোলা করে রয়েছে যে এই একই বিষয়ে আপনার সাথে কথা বলছি, বা টিকিটের দাম কত? ওকে, টিকিটের দাম নিয়ে বাংলাদেশ থেকে যারা ছুটিতে এসেছিলেন বাংলাদেশে, তারা কিভাবে মালয়েশিয়া আসবেন, তাদের কিরকম দাম, এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে যেতে চান, বাংলাদেশে যাওয়া এবং আসার কোন এয়ারলাইন্সে কত টিকিট, আমি খুব দ্রুত হয়তো আগামীকালকে বা পরশুর একটা ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন এয়ারলাইন্সের টিকিট কেমন দাম আছে এখন। অপেক্ষা থাকুন, আমাদের সাথে থাকুন, জানতে পারবেন। ওকে, আরাফাত সুজন, মালয়েশিয়ার সুবান থেকে দেখছি, ধন্যবাদ সুজন ভাই আপনাকে। মে মাসের 1 তারিখ থেকে 1500 রিঙ্গিত করবে, এটা কি শিওর? জি, সরকারের ঘোষণা অনুযায়ী মানব সম্পদ মন্ত্রী এবং এটা কিন্তু দেশের প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন যে এটা সময়কে বাড়ানো, সরি, বেতনকে বাড়ানো হবে। তবে মে মাসের 1 তারিখ থেকে অনেকগুলো সেক্টরে বেতন বেড়ে যাবে এটা শিওর, তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সেক্টরে হয়তো মে মাস থেকে না বাড়লেও আরো 1-2 মাস পর থেকে বাড়বে, আমি আপনাদেরকে আপডেট জানাবো ইনশাআল্লাহ। ওকে, ভিসা 1 মাস আগে মরে গেছে, কিভাবে দেশে যাব? তাহলে আপনার বসের, যাদের ভিসা এরকম 1 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে, 2 মাস আগে এক্সপায়ার হয়ে গেছে, আপনারা যেটা বলেন মাটি হয়ে গেছে, মারা গেছে, তারা নিজ নিজ কোম্পানির বসের মাধ্যমে স্পেশাল পাস নিয়ে, 100 টাকা দিয়ে স্পেশাল পাস নিয়ে দেশে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। 100 টাকা দিয়ে নতুন করে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিয়ে এরপরে আসতে পারবেন। ওকে, এরপরে এখন কি নতুন করে পারমিট করা যাবে? পারমিট তো চলছেই, রানিং এ আছে। ওকে, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। জি ভাই, যাই আপনি কি জন্য যোগাযোগ করতে চান? আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে আপনি আমাকে কমেন্টস করেন, ইনশাল্লাহ
আর কি জন্য যোগাযোগ করতে চান কমেন্টস এর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ কমেন্টস করলে এটাই ভালো হয় ওকে এরপর যেটা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি লারি হইছি তাহলে আমি কি করব আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি ভাই আমার পাসপোর্ট হারিয়ে গেছে কিভাবে বিচার মেয়াদ ও সরি বিচার মেয়াদ আছে 11 মাস এখন কি করব তাহলে আপনি নিকটতম নিকটতম একটা থানায় প্রথমে রিপোর্ট করতে হবে পুলিশ রিপোর্ট করতে হবে যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এরপর সেই পুলিশ রিপোর্ট নিয়ে আপনাকে বাংলাদেশ হাই কমিশনে আসতে হবে নতুন একটা পাসপোর্ট করার জন্য নতুন পাসপোর্ট করলে এরপরে ওই সেই পুলিশ রিপোর্টের সেটা দিয়ে আপনি নতুন আবার ভিসা লাগাতে পারবেন বা ওই ভিসাটা ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা হবে না এরকম অনেকেরই আছে বিভিন্ন কারণে বাসের মধ্যে বা কোনো কারণে পাসপোর্ট হারিয়ে যায় তার সকলের জন্য একই রকম নিয়ম যে পাসপোর্ট হারানোর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে নিকটতম থানায় একটা রিপোর্ট করতে হবে পরবর্তীতে সেই রিপোর্ট দিয়ে নতুন একটা পাসপোর্ট করতে হবে এবং পাসপোর্ট এবং সে পুলিশ রিপোর্ট ইমিগ্রেশনে জমা দিলে নতুন করে তারা কিন্তু আবার পাসপোর্ট করে দেবে এবং ভিসা করে দেবে প্রিমারেশন প্রবাসী বাংলাদেশী ভাইরা আমি আজকে আর বেশি কথা বলবো না সকলে রোজা আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন মাহে রমজানের রহমত বরকত আমাদের সকলের আমলনামায় লেখা হয় এবং সকলকে লাইলাতুল কদরের সওয়াব অর্জনের সুযোগ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহ খাতাকে মাফ করেন প্রবাসে যেহেতু আছি আমরা সকলের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেন সকলের মনে নেক আশাগুলো আল্লাহ কবুল করেন এবং সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন সকলেই সকলের জন্য দোয়া করব দেখা হবে আগামীকালকে নতুন কোন আপডেট সংবাদ নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন আমি আপনাদের সাথে কিছু কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আর এই জাতীয় আপডেট সংবাদ নিয়মিতই আপনারা শুনে থাকেন আমাদের ফেসবুক পেজ প্রবাসী কন্ট্রো এবং ইউটিউব চ্যানেল visabazar.com থেকে সেজন্য আপনাদেরকে বলবো এখনো যারা আমাদের ফেসবুক পেজ এবং ভিসা বাজারে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদ প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনের আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু